আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার টিকটকের যে কোনো ভিডিওতে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইকস বাড়াতে পারেন একটি ওয়েবসাইটের মাধ্যমে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার টিকটকের যে কোনো ভিডিওতে একদম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে লাইকস বাড়াতে পারেন, ইভেন সেটা একদম রিয়েল লাইকস কীভাবে বাড়াবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। সো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটি ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে। ওয়েবসাইটটি আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সো এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। দেন সার্চ বার রয়েছে, সার্চ বারে চলে আসবেন, এখানে লিখবেন টপ লাইকার, TOPLIKER লিখে জাস্ট এখানে সার্চ করে দিবেন, এই যে ওয়েবসাইটে পেয়ে যাবেন toplikar.net। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলে জাস্ট একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাকে এখানে একটু খুঁজতে হবে যেখানে টিকটক লাইকস লিখে যেখানে লেখা থাকবে। এই যে নিচে দেখুন যে টিকটক ভিডিও লাইকস লেখা রয়েছে, এখানে রয়েছে টিকটক ভিডিও লাইকার, এটাতে ক্লিক করে অ্যাডটাকে এখান থেকে ক্লোজ করে দিবেন। সো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে একটু অপেক্ষা করবেন, দেন এরকম চলে আসবে ফ্রি টিকটক লাইকস নামের একটা অপশন চলে আসবে। নিচে স্ক্রল করবেন, এখানে আপনাকে একটি বলবো যে ভেরিফাই হিউম্যান, সো এখানে আপনাকে হচ্ছে আর রোবটের যেটা পূরণ করে নিতে হবে, যদি চায় তাহলে করে নেবেন, অটোমেটিক হয়ে গেলে অটোমেটিক হয়ে যাবে। তো এটা হচ্ছে ক্যাপচার আপনার পূরণ করে নেবেন। এরপরে আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে নিচে চলে আসবেন, এই যে রয়েছে টিকটক ভিডিও লাইকস, ফ্রি টিকটক লাইকস রয়েছে, এটাতে ইউজ টিকটক লাইক এটাতে ক্লিক করে দিবেন। দেন নিচে স্ক্রল করবেন, তারপর এখানে রয়েছে আই এগ্রি, জাস্ট কী করবেন আই এগ্রিতে একটা প্রেস করে দিবেন। তো এখান থেকে আমি কী করছি, আই এগ্রিতে একটা প্রেস করে দিলাম। সো আই এগ্রিতে প্রেস করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, দেন এরকম বলবে যে ইউর রিকোয়েস্ট ইনফরমেট, এরকম একটা লেখা আসবে, এখানে একটু অপেক্ষা করবেন। এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে, এখানে আপনার একটা বাটন চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন চলে এসেছে, এখানে চেক রেজাল্ট রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে চেক রেজাল্টে ক্লিক করে দিলাম। দেন এরকম বলবে যে ডোমেইন ইনফরমেশন টপ লাইকার ইনফরমেশন ডোমেইনটার সম্পর্কে আর কি ইনফরমেশন দিবে, এখানে এখানে একটু অপেক্ষা করবেন। দেন সেম একটা বাটন উপরে আবার চলে আসবে, সেখানে এখানে একটা ক্লিক করে দেবেন। সো চলে এসেছে, এখানে এখন আপনাকে এই বাটন ক্লিক করে দিবে, গো টু ডেস্টিনেশন রয়েছে, এই গো টু ডেস্টিনেশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো গো টু ডেস্টিনেশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন, এখানে আপনার এখান থেকে কাজটি করতে হবে। আপনার এখান থেকে নিচে এখন আপনাকে স্ক্রল করবেন। সো আমরা এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসতেছি, এই যে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু এখানে চলে এসেছে। সো এখন আপনাকে এখানে আপনার ভিডিও লিঙ্কটা দিতে হবে যে ভিডিওতে আপনি ইনক্রিজ করতে যাচ্ছেন। সো এখন আমরা কী করছি, চলে যাবো হচ্ছে আমরা টিকটকে, দেন আমরা যে ভিডিওতে নিব সেই ভিডিওটা এখান থেকে লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে টিকটক অ্যাপটা ওপেন করে দিয়েছি। সো ওপেন হয়ে গিয়েছে, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের হচ্ছে প্রোফাইলে যেতে হবে, এবং প্রোফাইল থেকে আমাদের যে ভিডিওতে নিব ওই ভিডিওটার লিঙ্কটা আমাদেরকে নিতে হবে। আপনি যে কোনো ভিডিওতে নিতে পারবেন, আপনি নতুন হোক পুরাতন হোক যে কোনো ভিডিওতে বাড়াতে পারবেন, অ্যান্ড এটা একদম সম্পূর্ণ রিয়েলভাবে চলে আসবে লাইকটা, আপনার ভিডিওতে এই লাইকটা কিন্তু থেকে যাবে, অর্থাৎ নন ড্রপ হয়ে থাকবে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে ভিডিওতে নিব আমরা সেই ভিডিওটা ওপেন করব। সো এখান থেকে আমরা এই ভিডিওটা যদি ওপেন করি, তো আমি আমার 4 নম্বরের ভিডিওটা ওপেন করছি। সো এই ভিডিওতে অনেক লাইক রয়েছে, আমরা এটা নিচ্ছি না, আমরা এখন 6 নম্বর যে ভিডিওটা আছে এই ভিডিওটা ওপেন করবো। 6 নম্বর ভিডিওতে আমরা এখন লাইকস বাড়াবো, এটাতে মনে হয় লাইকস কম আছে। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে মাত্র 9টা লাইকস রয়েছে, আমরা এই ভিডিওতে লাইকস বাড়াবো। এর জন্য ত্রিডোটে এসে আমাদের এই ভিডিও লিঙ্কটাকে কপি করে নিতে হবে, যে কপি লিঙ্ক রয়েছে কপি লিঙ্ক করে নেবেন, দেন চলে যাবেন হচ্ছে আপনি ওয়েবসাইটে ব্যাক করবেন। সো এখন আমরা কী করছি দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে। আমরা এখন ওয়েবসাইটে ব্যাক করলাম, দেন আমাদেরকে যে কাজটি করতে হবে ভিডিও ইউআরএলের জায়গায় পেস্ট করে দিবেন চাপে ধরে, দেন এইভাবে যেভাবে থাকবে ওইভাবে ক্লিক করে দিয়ে এখানে গেট ডিটেলসে ক্লিক করে দিবেন। ইউজার নেমের জায়গায় আপনার অ্যাকাউন্টের ইউজার নামটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর এখানে রয়েছে সাবমিট, জাস্ট এখান থেকে কী করবেন সাবমিট একটা ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার জাস্ট কী করবেন, নিচে স্ক্রল করবেন, নিচে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও থাম্বনেইল সহ চলে আসবে। সো আমার এই ভিডিও থাম্বনেইল ছিল এইটাই। সো এখন আমরা কী করবো, জাস্ট হচ্ছে যে এইভাবে মানে এখন আপনাকে এই যেখানে কী করতে হবে, আই এম নট রোবট রয়েছে, ক্যাপচারটা এখান থেকে পূরণ করে নেবেন। তো আমি ক্যাপচারটা ফিল আপ করে নিচ্ছি। সো এটা যদি অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় তাহলে তো কিছু করার লাগছে না, যদি এইভাবে পূরণ চায় তাহলে এটাকে পূরণ করে নেবেন। তো আমাদের এটা হয়ে গিয়েছে, অ্যান্ড এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে ম্যাক্স কোয়ান্টিটি রয়েছে 10, অর্থাৎ 10টা লাইকস পাবো। অনেক সময় বেশি থাকে, মানে অনেক সময় অনেক রকম থাকবে, যেন অবশ্যই মাঝে মাঝে চেক দিবেন। তো এখন আমি সাবমিট করে দিলাম, আই সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সাবমিটিং হচ্ছে।
তো এই ওয়েবসাইটে মূলত হচ্ছে অনেক সময় বেশি দেওয়া থাকে, অনেক সময় কম থাকে, মাঝে মাঝে সাইটে আপডেট হয় এই কারণে, তো লাইক অনেক সময় বেশি কম এরকম হয়। তো এখন আমরা সাবমিট দিয়ে দিয়েছি, এখন আমরা জাস্ট একটু অপেক্ষা করে দেখি যে আমাদের এখানে কিছু লেখা আসছে কিনা। তো আমাদের এটা সাবমিট হয়ে গিয়েছে, এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টে ব্যাক করবো। সাথে সাথে যদিও লাইকটা আসবে না, 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, অথবা হাইস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, অথবা অনেক সময় বেশিও লাগতে পারে। তো আমার ক্ষেত্রে এখান থেকে আমরা এখন অপেক্ষা করি, আমরা যদি ভিডিওটা এখন চেক দিই যে দেখি আসছে কিনা। সো এখন আমরা যদি ভিডিওটা এখান থেকে ওপেন করি, তো আমরা রিফ্রেশ করে নিই আগে একটা। সো আমার মনে হয় যে আসেনি, কারণ 3000 একটা আমাদের টোটাল লাইক ছিল, 3000 একটা আছে। সো দেখতে পাচ্ছেন 9টা লাইকস রয়েছে এখন পর্যন্ত, লাইকস গুলো আমার আসেনি। তো এখন আমাদেরকে কাজ হবে একটু অপেক্ষা করা পালা। সো আমরা এখন একটু অপেক্ষা করে নিলাম, প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করে নিয়েছি। এখন যদি আমরা ব্যাক করি, এখন কিন্তু আমাদের লাইকস অলমোস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছেন টোটাল লাইকসে 3012টা দেখাচ্ছে। এমন যদি আমরা ভিডিওটা ওপেন করি, তো আমরা ভিডিওটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু লাইকস বেড়ে গেছে, 20টা লাইকস হয়ে গেছে। আমাদের 9টা লাইকস ছিল মাত্র, 20টা লাইকস কিন্তু হয়ে গেল। অ্যান্ড এই পাশে আপনার খেয়ালগুলো দেখতে পারবেন, এখন আমি আপনাদের দেখাই। আমি যদি ইনবক্সে আসি, এই যে অ্যাক্টিভিটিস যদি যাই, তো উপরে দেখতে পাচ্ছেন যে আইডিগুলোর নাম রয়েছে অ্যান্ড রয়েছে অ্যান্ড 9 আদার্স, অর্থাৎ আরও 9টা আইডি আমাদেরকে লাইকস করেছে। অ্যান্ড আমরা যদি এই আইডিগুলোর ভিতরে যাই, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 00, অর্থাৎ এগুলো আমার ফলোয়িং লিস্টের না। অ্যান্ড আমি যদি এই পাশে আপনার একটু খেয়াল করবেন, এখন এগুলো যেগুলো লাইকসগুলো নিচে থেকে আসবে, দেখতে পাচ্ছেন 20টা লাইকস রয়েছে, এবং এই পাশে যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু আমাদের সব কিন্তু বাহিরের আইডি। আপনার প্রোফাইল পিকচার দেখলে কিন্তু বুঝতে পারতেছেন। সো এইভাবে আপনি এই ওয়েবসাইটটি একদম খুব ইজিলি বাড়াতে পারবেন। টোটাল লাইকসে দেখুন 3012টা লাইকস দেখাচ্ছে, আমাদের 3001টা লাইকস ছিল, অর্থাৎ 11টা লাইকস আমাদের মোট বেড়েছে। সো এখন আমরা যে কাজটি করবো, আমাদের কিন্তু এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের যে কোনো ভিডিওতে লাইকসটা বাড়াতে পারি। সো অনেক সময় এখন অনেকে বলতে পারেন যে ভাই আমাদের লাইকস আসে না, বা হচ্ছে এই টাইপ অনেক কমেন্ট করে থাকেন। তো আপনারা কী করবেন, আপনারা জাস্ট হচ্ছে এখানে সাবমিট দেওয়ার 1 ঘন্টার মতো অপেক্ষা করবেন, 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এতক্ষণ নাও লাগতে পারে, আবার 1 ঘন্টার বেশিও লাগতে পারে। সো এটা হচ্ছে একটা টাইমের মধ্যে চলে আসবে। অ্যান্ড অনেকেই বলেন যে মানে আসে না। সো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনাদের সেটিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আসবে না। সো এই জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে পাবলিক রাখবেন, যদি প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা হবে না। সেই জন্য কীভাবে দেখবেন যে প্রাইভেট নাকি পাবলিক, তো যদি প্রাইভেট থাকে তাহলে অবশ্যই পাবলিক করে নেবেন। তো এই জন্য 3-2 আসবেন, দেন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে যেখানে প্রাইভেসি রয়েছে জাস্ট এখান থেকে প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে প্রাইভেসিতে একটা ক্লিক করছি, উপরে রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি আপনার ইনেবেল থাকে তাহলে মাস্ট বি অফ করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অলরেডি অফ করা আছে, নিচেরটা যেভাবে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু অন করা আছে। এরকম যদি সুইচটা অন থাকে তাহলে মাস্ট বি অফ করে রাখবেন, আমার মতো সেটিংটা করে রাখবেন, তার মানে আপনার অ্যাকাউন্টটা পাবলিক রয়েছে। প্রাইভেট অ্যাকাউন্ট থাকলে মাস্ট বি এটাকে পাবলিক করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার এগুলো ফলোয়ার্স লাইক যেখান থেকে নেন না কেন এটা পৌঁছাবে না। সো এইভাবে কিন্তু এটা থেকে অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার যে ভিডিও দিয়ে নেবেন ওই ভিডিওটা প্রাইভেট বা পাবলিক কিনা। এর জন্য 3-2 আসবেন, দেন এই পাশে আসার পরে এখানে দেখবেন যে হচ্ছে প্রাইভেসি সেটিং, এখান থেকে প্রাইভেসি সেটিংয়ে দিয়ে দেন এখানে রয়েছে এভরি ওয়ান, জাস্ট এটাকে এভরি ওয়ান ডাকবেন, তার মানে হচ্ছে সকলের কাছে এটা যাবে বা হচ্ছে পাবলিক করা আছে। সো এইভাবে এই সেটিংগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি, এইভাবে আপনি খুব ইজিলি আপনার যে কোনো ভিডিওতে বাড়াতে পারবেন। সো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।